হ্যালো ভিউয়ার্স, লার্নিং টেক মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ডের এই পর্বে আজকে আমরা সিম্বল নিয়ে আলোচনা করব। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ইনসার্ট যে রিবন, সেখান থেকে দেখবেন যে সিম্বল যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমি যদি ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে এখানে বাইটি পর্যন্ত সিম্বল তারা সাজেস্ট করতেছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা ইনসার্ট হয়ে যাবে। যেমন ধরুন আমি এখানে একটা ইনসার্ট করি, এই যে সিম্বলটা রয়ে গেছে। দেন এখান থেকে আমি সিলেক্ট করে যদি হোমে আসি, হোম থেকে হচ্ছে আমি অ্যাজ ইউজার এটা কিন্তু বাড়াতে পারবো, কমাতে পারবো, দেন হচ্ছে কালারাইজ করতে পারবো। সো এই বরাবর আমরা যেভাবে লেটার লিখি সেভাবেই করতে হয়। তারপর এখানে আরো কিছু জিনিস দেখার রয়েছে। যেমন আমি আবার গেলাম, এখানে যে আইকন আছে সিম্বল আইকনের উপর আমি ক্লিক করলাম এবং এখানে নিচে দেখুন আরো অপশন রয়েছে মোর সিম্বল। সো আমি যদি এখানে ক্লিক করি একটা ডায়ালগ বক্স কিন্তু ওপেন হবে। তো দেখুন এখানে কিন্তু আরো দুইটা সেকশন রয়েছে, একটা হচ্ছে সিম্বল সেকশন আর একটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। তো প্রথমে আমি যদি সিম্বলে আসি, সিম্বল এখানে দেখুন বিভিন্ন ধরনের সিম্বল কিন্তু এখানে রয়েছে, বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন, তারপর হচ্ছে অ্যারাবিক ফন্ট ইত্যাদি কিন্তু রয়েছে। তো এখানে এটার কারণ রয়েছে, কারণ এখানে ফন্ট দেখতে পাচ্ছেন যে নর্মাল টেক্সটে রয়েছে। যদি আমি এটাকে চেঞ্জ করে যদি অন্যান্য ফরম্যাটে রাখি তাহলে কিন্তু অন্যরকম হয়ে যাবে। যেমন দেখুন অন্যরকম ফন্টে কিন্তু হয়ে যাবে। সেখান থেকে আপনি কিন্তু ফন্টে নিতে পারেন। তো ধরুন আমি এখান থেকে যদি কপিরাইট যে সিম্বলটা আছে সেটাকে যদি ইনসার্ট করি তাহলে এটাকে ক্লিক করলে ইনসার্ট করতে হবে, দেন হচ্ছে এটা এখানে চলে আসবে। তো একইভাবে এখানে আরও জিনিস রয়েছে, যেমন এখানে ক্যারেক্টার কোড রয়েছে। এই ক্যারেক্টারের কোড কোন ক্যারেক্টারের কোড কি, দেখুন আমি এক একটা ক্যারেক্টারের উপর যখন ক্লিক করছি এগুলো কিন্তু কোড এখানে দেখা যাচ্ছে। প্লাস হচ্ছে এগুলো কি ইউনিকোড আছে নাকি আসকিতে আছে সেগুলো এখানে রয়েছে। তো এগুলো নিয়ে মাথা ঘামানো তেমন দরকার নেই, কারণ আমরা জানি যে ক্যারেক্টার যে কম্পিউটারে লেখা হয় এখানে কিছু মানে কোডিং এর ব্যাপার স্যাপার আছে, যেমন আসকি কোডে কিছুটা হয়, ইউনি কোডে হয় প্রোগ্রামার যারা তাদের জন্য। সো এটা মাথা আনা দরকার নাই। তবে এখানে দেখুন যে ডান পাশে যে সাবসেট রয়েছে এখানে কিন্তু আপনার যে সিম্বলের ধর্মগুলো সেগুলো রয়েছে। যেমন আমরা এখন বেসিক ল্যাটিন সিম্বল দেখতেছি, এখান থেকে যদি আমি সিলেক্ট করে গ্রিক অ্যান্ড কপ্টিক দিই তাহলে দেখুন এখানে কিন্তু অন্যান্য ধরনের সিম্বল কিন্তু চলে আসতেছে। যে দেখুন এটাকে ধরেন ফিজিক্সে রো বলা হয়। তো যাই হোক, এখানের মধ্যে আপনারা একে একে সবগুলো দেখে নিতে পারেন। সাধারণত আপনাদের কোনো সিম্বল প্রয়োজন হলে সরাসরি এখান থেকে আপনারা খুঁজে দেখতে পারেন। তো এখন হচ্ছে স্পেশাল ক্যারেক্টার আসি। স্পেশাল ক্যারেক্টার হচ্ছে দেখুন মানে বিভিন্ন ধরনের ক্যারেক্টার, যেমন কপিরাইট সিম্বল, রেজিস্টার্ড সিম্বল, বিভিন্ন ধরনের সিম্বলের কিছু শর্টকাট কি তারা দিয়ে রেখেছে। যেমন ধরুন এই যে কপিরাইট, এটার যে শর্টকাট কি সেটা হচ্ছে অল্টার কন্ট্রোল আর সি, অর্থাৎ কিবোর্ড থেকে এই তিনটা প্রেস যদি করেন তাহলে কিন্তু সেটা এখানে ইনসার্ট হবে। যেমন ধরেন আমি এটাকে ক্লোজ করে দেই, আমি কিন্তু এর আগে কপিরাইট সিম্বল সরাসরি নিয়ে বসিয়ে দিয়েছি। এখন যদি কিবোর্ড থেকে আমি অল্টার কন্ট্রোল আর সি একসাথে ক্লিক করলে দেখুন আরেকটা কিন্তু হয়ে যাচ্ছে। আমি আবারও দেখাই, কন্ট্রোল অল্টার অথবা অল্টার কন্ট্রোল সি, অর্থাৎ তিনটা একসাথে প্রেস করতে হবে তাহলে কিন্তু কপিরাইট সিম্বল চলে আসবে। আবার ধরেন অল্টার কন্ট্রোল আর যদি প্রেস করি তাহলে রেজিস্টার্ড সিম্বলটি চলে আসবে। সো এই হচ্ছে সিম্বলের কাজ। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।